وعلى آله
मोहम्मद मन मर कादरे दिल मर कादरे जेते सुनार मदीना मन मर कादरे दिल मर कादरे जेते सुनार मदीना ओई मदीनार पथेर धूली ओई मदीनार पथेर धूली जुड़े मनो बेदना अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मुसलमान एक हो हादिये जमान पीरे कामेल विशिष्ट समाज संस्कारक विशिष्ट दार्शनिक हजरत कायस साबुदुर रहमतुल्लाह अलैह प्रतिष्ठित नेसराबादेर दुई दिन व्यापी ऐतिहासिक ओज महफिलेर आजकेर द्वितीय दिन अल्लाह चाहे तो आगामी काल আবারও অগণন মানুষের হৃদয়ের স্পন্দন আমিরুল মুসলিহিন হযরত নেসারাবাদী হুজুর তানফিজি বয়ান এবং মোনাজাতের মাধ্যমে এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হবে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দেশ বিখ্যাত ওলামায়ে কেরাম আপনাদের সামনে তকরির পেশ করেছেন এবং এই ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানের মধ্যমণি আমিরুল মুসলিহিন হযরত নেসারাবাদী হুজুর 22 তারিখ বাদ মাগরিব জিকির আজকার এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বয়ান এবং আজকে সকালে জিকির আজকার এবং গুরুত্বপূর্ণ বয়ান এবং আজকে বাদ মাগরিব জিকির আজকারের পরে আপনাদের একটি বছর কথা এই হায়াতে যতদিন পর্যন্ত আপনারা বেঁচে থাকবেন কোন পথ অবলম্বন করা দরকার সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নসিহাত আপনাদের সামনে পেশ করেছেন এবং আমি আশা করি আপনারা যে উদ্দেশ্যে এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা মধুমক্ষিকার ন্যায় আপনারা এসেছিলেন এবং আমাদের এই ওয়াজ মাহফিলের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল আগত মেহমানদেরকে ইসলামী সমাজ বিনির্মাণে তাদেরকে নিয়োজিত করা আল্লাহর একজন খাঁটি বান্দা আশিকে রাসূল এবং আউলিয়া কেরামের অনুসৃত পথে জীবনকে কিভাবে গঠন করতে হয় সে বিষয়ে আপনাদেরকে আউলিয়া কেরামের বাস্তব নমুনা আপনাদের সামনে পেশ করেছেন আর সবচেয়ে বড় বাস্তব প্রমাণ হলো যেই নেসারাবাদে আপনারা এসেছেন সেই দরবারের সেই প্রতিষ্ঠানের এমন একজন আল্লাহ প্রেমিক আশিকে রাসূল আত্মপ্রচার বিমুখ হযরত কায়স সাবুর রহমাতুল্লাহ আলাই তিনি যে বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছেন আজকে তার বরকতে আজকে তার বরকতে আমরা সেই সুফল আমরা ভোগ করতেছি জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের হয়তো আপনারা মনে করতে পারেন যে জোহরের পর থেকে বসেছি এর মধ্যে নামাজের বিরতি আর খাবারের বিরতি ছাড়া বিরতিহীনভাবে এখানে আলোচনা হয়েছে এখন আর আলোচনার প্রয়োজন নেই
এইটা হয়তো বা মনে করে আপনারা অনেকেই কোন কারণ ছাড়াই আপনারা পারস্পরিক কথাবার্তা বলতেছেন অথবা নিজেদেরকে স্বাভাবিক করার জন্য আপনারা এই কাজটি আপনারা করতেছেন আপনারা এখানে অনেক জ্ঞানী অনেক গুণী শিক্ষাবিদ সাহিত্যিক অনেক লোকের সমাগম এই মাহফিলে হয়েছে বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করি আমরা প্রশিক্ষণে যাই দুই দিন তিন দিন সাত দিন এমন টাইট প্রোগ্রাম থাকে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর ঘুমানো ছাড়া সামান্য এছাড়া 24 আওয়ার এই প্রশিক্ষণের আওতাভুক্ত থেকে প্রতিটি সেশনে উপস্থিত হয়ে তারপর নিজেকে প্রমাণ করতে হয় যে এই যে প্রশিক্ষণ আমি নিয়ে গেলাম এই প্রশিক্ষণের মাধ্যমে আরেকজনকে প্রশিক্ষণ দিতে পারবো সেই শক্তি সেই সাহস সেই মেধা সব কিছু আমাদের মধ্যে আছে এমনি ভাবে দুই দিন হোক তিন দিন হোক সপ্তাহব্যাপী হোক মাসব্যাপী হোক এমনি ভাবে প্রশিক্ষণ দিয়ে সেই লোকটিকে কানায় কানায় পরিপূর্ণ করে দেওয়া হয় যদি এই জাগতিকে এই পৃথিবীতে সামান্য কয়েকদিন বাঁচার জন্য নিজেকে অপরের কাছে উপস্থাপন করার জন্য নিজের জ্ঞান গরিমা সবকিছু উজাড় করে দেওয়ার জন্য যদি এই কাজটি করা যায় তাদের যেই জগতের কোনো শেষ নাই শুধু আরাম আর আরাম আনন্দ আর আনন্দ নিয়ামত আর নিয়ামত সেই জগতের জন্য সেই পরকালের জন্য এই পৃথিবীতে আমরা দুই অথবা আড়াই সেকেন্ড আমরা বাঁচি এই কয় সেকেন্ডে যদি আমরা নিজেদেরকে সানিত করতে পারি মোজাইয়ান করতে পারি সুসজ্জিত যদি করতে পারি তাহলে এই যে আমরা কতটুকু যে কষ্ট করছি এই কষ্ট তখন প্রদান হবে না মুক্ত হবে না বরং আখেরাতের জন্য আমার নিজেকে কতটুকু আমি সুসজ্জিত করতে পারলাম নিজেকে প্রস্তুতি করতে পারলাম সে বিষয়টাই মুক্ত হবে কথা বলে ঠিক কিনা জোরে সরে বলতে হবে কথা ঠিক কিনা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ।